ইমাম সাফি হুজুর কবর জিয়ারত করেছে রওজা জিয়ারত করেছে ইমাম আজমের ওর থেকে বড় কথা শুনে রেখে দেন আল্লাহ নবী নূর নবী বিদায় হজে যাচ্ছে এ যুব কেউ যদি ধারণা করে নেয় কবর জিয়ারত করা মানে মানব পুজো করা বা কবর পুজো করা সঙ্গে সঙ্গে সীমান থেকে বেরিয়ে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহ রহমত সে কোনো দিন পাবে না সে জাহান নামি হয়ে যাবে তাই তবা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন কম বেশি এক লক্ষ সাহবাকে নিয়ে এমন সময় দেখা যায় একটা রাস্তার মোড় পড়েছে সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয় আমার নবী কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে কেউ একটাও কথা বলেনি কেন না নবী যা করে কার ইশারায় করে বলুন বলুন অতএব নবী যখন এদিকে যাচ্ছে কিছু একটা ব্যাপার আছে কথা বলে না আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে সাহাবারাও যেতে লেগেছে একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত যুক্ত গা সরিয়ে সরিয়ে গে একটা জায়গায় পৌঁছে গেলেন নবী আমার পৌঁছে গিয়ে তেষট্টি বছরের নবী বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে করে দিয়ে এমন করে দেখা যায় সারারা ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদল আহা নবী আমার কোথায় কাঁদছে গো অন্য কোন জায়গায় না আম্মা জানা মেনার কবরের কাছে সারারা ধরে নবী আমার বসে বসে কেঁদেছে আজও মদিনা জমিনে যিনি আপনাদের জন্য কাঁদেন সেই আমি আপনি আল্লাহ নবী সারা জীবনটা আমার আপনার জন্যে আজ আজও কানতেছেন ওই নবীরা তুম্মা দিয়ে আমি আপনি ওই নবীকে আমি ভালোবাসি তিনার উম্মা দুম্মা দি আপনারা তে আপনাদের কো ভালোবাসি তাই বুঝাবার চেষ্টা করছি আল্লাহ নবীকে মহাব্বত করেন ভালোবাসেন দিনকে মজবুত করে ধরেন যাতে করে পরকালে আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যা আল্লাহ নবী তাই বললেন যারা আমার রওজা মোবারকে আসবে আমি নবী পাকে সালাম দেবে যেমন সাবা সালাম দিয়ে শুনো জবাব দিয়েছিলাম জেলাম পর্যন্ত প্রতিটা মানুষের সালামের জবাবটা আমি নবী দিয়ে থাকবো এ নজওয়ান তরুণীরা বাপেরা মায়েরা আল্লাহ নবী নু নবী নবী গো একটা তারিখ বলি আপনাদেরকে শোনন হজরত ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদ যখন লেগেছিল হতবাগা বেঈমান মদিনাকে তিন দিন হালাল করে দিল তার সৈন্যদের জন্য ওই মদিনা জমিনে জিদে সৈন্যরা এসে মদিনার ওপরে হামলা করেছিল আল্লাহ নবী রওজা মোবারকের মধ্যে নবাবী শরীফের মধ্যে মধ্যে উড ঘোড়া দুম্বাকে বেঁধে দিয়ে পিসা পায়খানা নোংরা করে দিয়ে চলে এজিত বাহিনী ওই এজিত বাহিনী সৈন্য রাখিরে ফেলে মদিনা সাহাবাদেরকে এবং মদিনার ভালো ভালো মানুষগুলোকে তারা কত হত্যা পর্যন্ত করেছিল ওই মদিনার নবাবি শরীফের মধ্যে আমার নবী পাগের একজন সাহাবি রয়ে গিয়েছিলেন তিনি বেরোবার আগে মদিনাকে স্বাভাবিককে দখল করে ফেলেছিল তিনি যানটাকে বাঁচাবে বলে আল্লাহ মোবারকের ভেতরে ঢুকে যায় যেটা আম্মা আম্মাজন আয়সা হুজুরের ঘর ওই জালির ভেতরটা আল্লাহ নবীর বলেন আমি যখন ওর মধ্যে ঢুকে গেলাম কি অত্যাচার এজিদ বায়িনি করেছে আমি সবই দেখেছি তবে একটা সহ্যের বিষয় হল মদিনার নাবাফি শরীফ এরাজান বন্ধ করে দিয়েছিল এজিৎ নামাজ বন্ধ করে দিয়েছিল এজিৎ একামত বন্ধ করে দিয়েছিল এজিৎ বড় দুপকে সাথে বলতে হয় এ আমার যুবক ভাইরা তোমরা মানুষ খেটে খাও আজ দুনিয়ার জমিনে এমনও চক্রান্ত চলছে একদল লোক এজিদ কেউ বাঁচাতে চাইছে যদি কোনো একটা যুবক বাপ মা ভাই বোন এজিদের ওপরে যার পরিমাণ দয়া দেখায় সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে কোনো কায়দা নেই এজিদের উপর দরদ দেখাবার আপনাদের আছেন নাকি দরদ কারু একটুখানি নেই আরে আল্লার সৃষ্টি এরমও মনে হয় না কোনো কায়দা নেই শুনছেন তো নাকি কেন যে চেহারাটাকে পুরো চুমু খেয়ে ঠোঁট দিয়ে ভিজিয়েছিল চোখের পানি দিয়ে সেই চেহারার ওপরে ও আঘাত দিয়েছে দামেশকে যখন রসুলের নওয়াজ ইমামে হোসাইনের শের মুবারককে কে রাখা হয় ছড়ি দিয়ে হোসাইনের ঠোঁটে আঘাত করে এই জিত তাদেরও দলে লোক আছে রে বাবা তারাও বলে আমরা মুসলমান কথা শুনছেন না শোনেন আহালে রসুলদেরকে ছেড়ে দিয়ে পাঁচ পাঞ্জাতনকে ছেড়ে দিয়ে সাহাবা হুজুরদের মহাব্বত ছেড়ে দিয়ে কখনো জান্নাত পাওয়া স্বপ্ন দেখবেন না এ মাতাল রাস্তায় পড়ে মনে করে আমি রাজগদিতে শুয়ে আছি ঠিক এই রকম টাইপের আল্লাহ নবীর বলে আমি অবাক হয়ে গেলাম রওজা রুকে ভেতর থেকে পাঁচ টাইম অক্তে অক্তে আজানি কামক আওয়াজ ভেসে আসতো

না হলে মুসা নবী হতো না যিনি না হলে ইব্রাহিম নবী হতেন না যিনি না হলে আদম নবী হতেন না যিনি না হলেন আম্মা খাওয়াও হতেন না হা সুরাতে আমার নবী বাপ আদম্মা হাওয়ার ছেলে কিন্তু নুরানি জগতে বাপ আদম ও মা হাওয়াও তৈরি নূরে মোহাম্মদ থেকে আল্লাহ আল্লাহ এই যে নবীর কথা শুনে নবীর মাকাম শুনে খুশি হওয়া এটা ইমানের বৈশিষ্ট্য আপনি হয়তো কেউ ভাবতে পারে কি বলেন হুজুর ছেলেগুলো নামাজই পড়েনে নামাজ পড়েন ওটা অপরাধ ওটা অপরাধ গুণা করছে ছেলেগুলো মোহাব্বত করে রসুলকে এটা হলো প্রেম এটা নাই এটা সত্য তুমি একটা অপরাধের জন্য আর একটা ভালোকে কেন খারাপ বলছো ভালোটাকে ভালো বলো খারাপটাকে খারাপ বলো ও দুটো গুণ না একটা গুণ আছে কেউ যদি প্রেম করে নামাজ পড়ে ও দুটো গুণ আছে কেউ আবার প্রেম করে নামাজ পড়ে রোজা রাখে তিনটে গুণ কেউ প্রেম করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে চারটে গুণ কথা বুঝছেন না বোঝেন না কিন্তু ভালোবাসাটা বিথা নয় বোখারি খুলুন এক গ্রামের মানুষ রসুলের কাছে এসছে গ্রামের লোক সাদা মাটা লোক যেমন হয় গ্রাম্য মানুষ আপনারা যেমন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী বলেন এ বাবা ছেলে কায়ামতের জন্য কি করেছ বাবা কেননা তো অবশ্যই হবে ইজাওয়া কাতিলিও কাতিয়া কাজি বা কায়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নাই

বাবা প্রেম লিয়ে কি কাজ হবে এটা নবী বলে নে নবী আমার বলেছে নে ইলমাল মার ও মা আমান আব্বা যে যাকে দুনিয়ায় ভালোবাসবে পরকালে সে তার সাথে আখিরাতে থাকবে নামাজ ছেলেরা পড়েনি শিখাও বাপ নামাজ পড়ো বাপ নামাজ পড়ো বাপ নামাজ পড়ো একশো বার বলো কিন্তু প্রেমটাকে বেকার বলে দিও না প্রেম আলাদা জিনিস না কাকে কেনই বা ভালোবাসি যাকে আল্লাহ খোদ নিজে ভালোবাসে আসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন और रबी अल्लाह बा अपनी किसे राजी

থেকে বাপ মায়ের ঘর টেনে নিয়ে যে ফেরাউনের ঘরে লালন পালন করাবো ফেরাউন তোমাকে আগুন দেবে পরীক্ষা করার জন্য ওই আগুন খাইয়ে তোমায় তুতলা বানাবো এ মুসা কালিমুল্লাহ তুমি কিসে রাজি বলো মুসা নবী বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি মুসা কালিমুল্লাহ দাদে রাজি এই সারু আমি আল্লাহ তোমাকে কুদরতি ক্ষমতা দে বিনা বাপে শুধু মা থাকবে আব্বা থাকেবে না

তা দে রাজি तमाम নবী আলাইহিমুস করতে লেগেছে ও রব্বি আল্লাহ পাক আপনি কিসের আজি আমার আল্লাহ জানিয়ে দিলেন হে মহান নবী আমার আখেরি নবী মুহাম্মদ রাসূল যাদের আজি আমি আল্লাহ তাতে রাজি আর জোরে বলুন সুবহান কি গো আমার রসুলকে ভালোবাসবেন বাসবেন না বাসি তো এটা মানুষ হ্যাঁ আপনি মানুষ বলে কলমা পড়েছিলেন না রসুল বলে জোরে বলুন বেশাক তিনি বাসার কোনো ছন্দ নাই ছন্দ করলে ইমান চলে যাবে কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে কোনো ছন্দ নাই তিনি বাসার আর তিনি মানুষ বলেই তো মানুষ শ্রেষ্ঠ যদি তিনি ফেরস্তা হতেন তাহলে ফেরস্তা শ্রেষ্ঠ হয়ে যেত তিনি যদি জেন হতেন জেন জাতি শ্রেষ্ঠ হয়ে যেত তিনি মানুষ বলে মানুষ কিন্তু আমাদের মতো নয় তিনারা তিনি হলেন নূর অলা মানুষ কি গো বা মানেন তো নাকি নূর অলা মানুষ কেন মানুষের কাছে মানুষের কাছে পাইগাম দিতে হবে তাই মানুষ তিনি ঠিকই কথা কিন্তু যেখান থেকে পাইগমটা আনেন সেখানটা বুঝতে পারছেন তো একদিকে নূর একদিকে নূর অলা মানুষ নাই এখানে দেয় নূর অলা মানুষ বলি তো তিনার থেকে খুশবু বাইর হতেন জোরে বলুন সুবাহ আল্লাহ আর আমরা হলাম মাটির রসের মানুষ মাটির মানুষ নয় মাটির রসের মানুষ মাটির মানুষ তো একজনই বাপ আদম তেনার পা দিকের পাজরে হাট থেকে মা হওয়া আল্লাহ যদি বিনা বাপে কুদরতি ক্ষমতায় ঈশা রুহুল্লাহ বানাতে পারে সেই আল্লাহ বা কুদরতি ক্ষমতায় একটা মানুষ বানাবে যাকে নূর আলা মানুষ করবে আল্লাহ পারে না পারে না তিনি নূর আলা মানুষ তাই তো তিনি ইশারা করেছিলেন চাঁদ দু টুকরো হয়েছিল নুরের দেখেন না রেজার লাইট দেখেন না কোনো জিনিসকে কাটার জন্যে নূরের ভালোসে আল্লাহ দু টুকরো করে দিলেন জোরে বলুন বা বেরানা জওয়ান তরুণ এরা এই ভারতের জমির ইতিহাস হয়েছে কেননা এই ভারতের জমিনে কোনো নবী আর এই কখনো আসেনি হ্যাঁ বাবা এই ভারতের জমিনে পা রেখেছিলেন আমার দয়া নবী কিন্তু ভারতের জমিনে সশরীরে দুনিয়া বি জিন্দগিতে কখনো আসে রুহানি জগতে আগো এসে এখনো আসছে অনেক আসে গে রসুলের কাছে তোমার কাছে আসেনে বলে তুমি অস্বীকার করো না যে নবীর আশিক তার কাছে অবশ্যই আসবে তুমি আশিক হও নবীকে মহাব্বত করো নবীর মাকামটা বোঝো নবীর সম্মানটা কথা নবীর ইজ্জতটা বোঝো এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী পেশাক মানুষ কিন্তু আমার তোমার মতো মানুষ নয় কেমন মানুষ যিনি বানিয়েছে তিনি ভালো জানে তোমার আমার মাথা বেশি মারতে হবে না তিনাকে রসুল বলে মেনে নিয়েছি রসুল বলেই ভালোবাসো রসুল বলেই পিয়ার করো কেমন মানুষ অত খুঁটি নাড়ি তোমার ছোট্ট বেরেনে ঢুকাবার দরকার নাই কেননা তোমার মেমোরি হলো আট জিবি আর নবী হলেন হাজার জিবি বুঝাবার জন্য বলছি রিসার্চ করতে গিয়ে ব্রেনটা হ্যাং হয়ে যাবে কেননা হাদিস পাকের মধ্যে রয়েছে একদিন আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারকে আমার রাসূলুল্লাহ মাথা রেখে দিয়ে ঘুমাতে লেগেছে বা একটু আরাম করতে লেগেছে আম্মা যান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নজরে আল্লাহ নবীর চেহারা মুবারক খানা দেখ তেলে গেছে হঠাৎ করে আমার নবী চোখ খুলেছে চোখ খুলে বলছে আমার প্রাণের স্ত্রী ও আয়েশা তুমি কি দেখতে লেগেছো আমার দিকে একভাবে হে রাসূলুল্লাহ হে অনেক অনেকদিন আপনার সাথে সংসার করছি এত কাছে স্বামী স্ত্রী হয় অন্য কেউ কাছে এত হয় না হে রাসূলুল্লাহ আমি আয়েশা কিন্তু আপনাকে চিনতে এখনো পারিনি আমাদের আয়েশা বলতে চিনতে পারেনি এখন কিছু মলি সাহেব বলছে আমরা নবীকে চিনে গেছি শুনছেন না নবীকে চিনে গেছে খুব সাবধান বা ওই বললাম না যারা আমাদের প্রকাশ্য দুশ্মন তারা পাচ্ছে না প্রকাশ্য আমাদেরকে মিটাতে আমাদের পাওয়ারটাকে কাঁড়ার জন্য কিছু অর্থ দিয়ে দু নম্বর ইসলামের নামে চাইনা ইসলাম ঢুকিয়ে দিচ্ছে একটু সতর্ক হন এর জন্য উচিত ইতিহাস জানতে হবে এই ভারতে হাদিস আনলো কে জানতে হবে সা অলি উল্লাহ মহাদ্দেশ দেলবি আব্দুর রহিম মহাদ্দেশ দেলবি আব্দুল আজিজ মহাদ্দেশ দেলবি তানারা সবাই রসুলকে নূর 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 অলা মানুষ মেনেছে জোরে বলুন সুবাহান আল্লাহ তারা কোরআন হাদিস দ্বারাই তো আমাদেরকে শিখিয়েছে তারা কোরআন হাদিস বোঝে না এ আম্মা জানেরা পুনেরা মন দিয়ে শোনেন ইমান যদি থাকে অবশ্যই হয়ে যাবে ইমান যদি না থাকে পাবেন না ইমানটা কি আল্লাহ নবীকে ভালোবাসা এবং আল্লাহ নবীর আদব এটা মনে রাখবেন আসেন আগিয়ে যায় এ যুবকেরা তরুণীরা বাপেরা আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই কথাটা শোনার পরে আম্মাজানের জানের কথা শুনে আল্লাহ নবী উঠে বসে বললেন আম্মা জানের দিকে মুচকি হাসতে লাগলে লেগে বললেন আয়েশা তোমার দুপাট্টাটা দাও দুপাট্টা পর্যন্ত কি গো দুপাট্টা বোঝেন না ওর না ওর না আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের অন্য কিছু বলবো সব মন খারাপ করে বসে নাকি আম্মা আযান হযরত আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহ নবীকে নিজের ওন্না দুপাট্টাটা দিলেন আল্লাহ নবী নিজের কোমর থেকে দুপাট্টাটাটা নিয়ে নিলেন মজবুত করে বুঝাবার জন্য বলছি এইভাবে নিয়ে দিলেন যেদিকটা মুখ খোলা ওইটা আম্মাজানকে পিছনে দিলেন দুটো মুখকে মজবুত করে ধরতে বললেন বলে বললেন পিছন দিকে টানো আম্মাজান যখন টানলেন আমার নবী বাঘ ইচ্ছা করে একটু লুজ দিলেন আম্মাজানের কোলে চলে গেলেন নবী হাসলেন আম্মা স্বামী স্ত্রী হাসি খুশি করলে আল্লাহ রহমত আম্মান বলেন্লাহ আবিহ এইভাবে যদি আপনি লুজ দেন আমি টানব কি করে এসা ঠিক আছে টানো আবার যে টান দিলেন আম্মা জানের দিকে আমার রসুরুল্লাহ লুজ দিলেন আবার রসুল আম্মা জানের দিকে চলে গেলেন দুজনে আবার খুশি হলেন আবার বললেন আয়েশা রে এবারে কিন্তু আমি শক্ত হয়ে থাকবো তুমি টানো জোর করে টান দিলেন আম্মা জান অবাক হয়ে গেলেন আম্মাদ আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে বললেন আপনি কেমন মানুষ আমি সেই প্রভুর শপথ করে বলি এই দুই জোর মুখের গাঠো খুলে নে আর উন্নাটা ছিলো যাইনে আপনার শরীরের ভেতর দিয়ে ভেতর দিয়ে উন্নাটা গিয়ে আমি আয়েশার হাতে পৌঁছে যা আমার নবী নূর মাতা তালুতে গেলে পায়ের তালু পুরোটা হল নূর 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 আলা তাই নবী পা যখন কোনো জায়গায় প্রয়োজনে সারা দিতেন পেশাব পায়খানা করতেন সাহাবা হুজুররা বললেন আল্লাহ নবীর সঙ্গে সফরে রয়েছি এভাবে নবী আমার প্রয়োজনে সারা দেবে নবী একটা গাছ কে দিক থেকে ডাকলেন আর একটা গাছ কে দিক থেকে ডাকলেন আর একটা গাছ কে দিক থেকে ডাকলে চতুর্দিকে গাছগুলো জমিনকে ফেটে 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 গিয়ে আল্লাহ নবী তাকে সারা দিয়ে দিলেন গোল হয়ে নবী পাককে ঘিরে ফেলল আল্লাহ নবী তার বিচকারে প্রয়োজনে সারা দিলেন সারা দিবার পরে যেই বেরিয়ে গেলেন অন্য সাহাবী বলেন আমি ছুটে গেলাম গিয়ে দেখলাম কিছুই নাই শুধু খুশবু আর খুশবু কেননা আমার নবী পুরোটাই হলো নূর তাই নূর থেকে খুশবু বেরোয় আমরা মাটির রসের তাই আমাদের গায়ের খামে দুর্গন্ধ এ যুবকেরা তরুণেরা হাতে খসালে চামড়া থেকে মাটি ওঠে এ যুবকেরা তরুণেরা বা বেরা তাই তো আম্মা আমেনা বলেছিলেন আমার গর্বে যখন আমার বাচ্চা মোহাম্মদ ছিল একটু ছোটবেলার কথা বলি আরে হাকিনা না বলবেন তো ছোটবেলার কথা বলি ছোটবেলার কথা বললেই কিন্তু মিলাদ হবে তো আবার বেদাত হারাম বলছে তা হোক আরে মাথায় ঢোকো যখন দাঁড়িয়ে আলোচনা করবে রসুলের তখন নবীর দাড়ি মোবারকের আলোচনার মাহফিল নবীর টুপিলে আলোচনা করলে নবীর টুপি আর মোবারকের আলোচনার মাহফিল নবীর আখলাক নিয়ে আলোচনা করলে নবীর উন্নবীর নবীর মাহফিল নবীর জীবনীলে আলোচনা করলে সিরাতুন নবীর মাহফিল নবীর নূর আলোচনা করলে নূরুন নবীর মাহফিল নবীর নিয়ে আলোচনা করলে মেয়েরাজ নবীর মাহফিল নবীর নবী খাতিমুন নবীর আলোচনা করলে খাতমুন নবীর আলোচনার মাহফিল ঠিক তেমনি নবীর ছোটবেলার আলোচনা করলে নবীর মাফি তা সমস্যাটা কোথায় নবীর ছোটবেলার কথা শোনা কি হারাম কি গো তোমরা কি বলছো না আমার নবী কবে নবী ছিল হ্যাঁ যখন মাটি ছিলেন না তো নবী তারা গো নবী ছিলেন কি গো বলবেন তো আমার নবী কবে নবী ছিল আল্লাহ শুরু নয় আল্লাহ বাগের শেষও নাই কুল্লু মান খাফান ফান সবকিছু ফানা হয়ে যাবে ওয়াবকাস গু রব্বি গাজুল জালাল ওয়া আল ইকারাম আল্লাহর জুল জালাল জানা সব লয় হয়ে যাবে আল্লাহ নিজেকে যখন প্রকাশ করতে চাইলেন এজব কে রাগা আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন ওই সময় আমার আল্লাপ হুকুম করলেন হলো যার নাম আল্লাহ রাখে এ যুবকেরা সেই দিন আমার নবী নবী ছিল তখন আরশো ছিল না পারিস্তাও ছিল না কুরসি ছিল না এই জমিন ছিল না পানি ছিল না আসমা ছিল না জান্নাত কিছু ছিল না তখন আমার নবী আল্লাহ পাকের কাছে নবী ছিলেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাক সবার শেষে পাঠালেন কেন পাঠালেন জানেন আপনারা আগে যদি পাঠিয়ে দিতে বাকি নবীদের সব দাওয়াত বেকার হয়ে যেত দিদিবান হুজুর কি বলছে রে হ্যাঁ রে বাবা কেন লাস্টে পেটিয়েছে জানেন শোনার ইচ্ছা আছে মুসা নবী আল্লাহ আছে দুনিয়া বলছে দেখেছেন শুনেছি ঈশা নবী আল্লাহ আছে দেখেছেন শুনেছি ইব্রাহিম নবী আল্লাহ আছে দুনিয়াকে বলেছ সত্য না মিথ্যা সত্য কথা দেখেছেন শুনেছি কিন্তু যখন মোহাম্মদ রসুল এলেন আল্লাহ আছে দেখেছেন হ্যাঁ আমি দেখে এসেছি জোরে বলুন এখন যদি আবার নবী এসে আল্লাহ আছে আপনি কি দেখেছেন না কিন্তু আমি শুনেছি দেখার পরে শোনার কথা চলে এজন্য আল্লাহ দেখে নেওয়ালাকে লাস্টে রেখেছে কিন্তু বানিয়েছে সবার আগে এটা তার কদরতির সিস্টেম আমাদের মানতে অসুবিধে কোথায় যদি যে যান নেতার প্রশংসায় এক কহে দাঁড়িয়ে আছে ঠিকই না বেডিক নেতা চুরিও করে ফেলে তাও বলছে আমার নেতা তোমার নেতা সেই নেতার চলছে আরে যিনি না হলে আল্লাহ কিছুই বানাতেন না সেই নেবাদ নেতার সান মাখাম এত সমালোচনা কেন মনে হয় এর আমার রসুলের পক্ষে আল্লাহ নবীকে থেকে বড় আঘাত দিয়েছিল কারা জানেন আল্লাহ নবী যখন থেকে আশরিফে চলে গেলেন মদিনা শরীফে ওই সময় মদিনা জমিনে অনেক ইহুদি পণ্ডিত ছিল যারা মানত কিন্তু উজায় নবীর ওই ভবিষ্যৎ বাণীটাকে তারা মানে নে যে একজন আসবে তিনি আখেরি নবী হবে এবং অনেকে উজা সাল্লামকে খোদার বেটা বলে মানত

দিনের প্রচারটা করতে লাগলেন ইহুদিরা দেখতে লাগলো ইনি মোহাম্মদ রসুন সত্য নবী ইনি কিভাবে রুকা যায় মক্কার জমিনের লোকেদের সঙ্গে কথা বলতে লাগলো তোমরা মোহাম্মদ কে রুখতে পারলে না কেন তখন মক্কা সন্ত্রাস আবু জেল উদ্বার দলের লোকেরা বলেছিল কি করে রুখব যে মোহাম্মদের কাজে যায় তাকে আমরা গরম বালি হুমি তোদের শুইয়ে রাখি বুকে ভারী বাতর চাপিয়ে দি তথাপিও সে মোহাম্মদ কে ছাড়ে পারেনে নবী নবী করে পাগল হয়ে গেছে তাদেরকে আমি হত্যা পর্যন্ত করে দিয়েছি তথাপিও তারা নবীকে ছাড়েনে এই কথা শুনে ইহুদিরা প্ল্যান করে নিল যে মুহাম্মাদের প্রেমিক গুণকে জোর দেখিয়ে কখনো মোহাম্মাদের থেকে সরানো যাবে না এদেরকে সরাবার একটা পলিসি করতে হবে কি পলিসি করতে হবে ওই সময়ে তারিখ পর এই জন্যে বলছি ইতিহাস পর ওই সময়েতে ইহুদিরা কি করেছিল তাদের কিছু কিছু লোক তারা মোহাম্মদ রসুলের কাছে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন তোমরা মোহাম্মদের কাছে গিয়ে নাটক করবে দিন কবুল করার নামে মুসলমান হবে সাহাবি সেজে থাকবে তারা তাই এলো নবী কলেমা সাহিৎ দিনের মধ্যে প্রবেশ করেছেন বলে রয়ে গেলেন তারা মুসলমানদের মতো সেজে মুসলমানদের মধ্যেই থেকে এমন করে নবীর চোখের আড়ালে অর্থাৎ দুনিয়াবি নজরের আড়ালে নবী আমার সবিত আল্লাহ তিনাকে জানায় দুনিয়াবি নজরের আড়ালে এলাকায় আরো যত মুসলমান হয়েছে তাদের মধ্যে আস্তে আস্তে সাহাবাদের মধ্যে ফেতনা লাগাবার জন্য বীজ রোপণ করতে লাগলো কেন দেখলো এই রসুলের প্রেমিক গুণকে জোর করে মিটানো যাবে না এদেরকে মিটাতে গেলে পলিসি অবলম্বন করতে হবে মুসলমান সেজে তাদের মধ্যে ইহুদিরা ঢুকে গিয়ে এমন করে এমনও কাজ করেছে নবীকে বলেছেন হুজুর আমরা তো আপনার কাছে বসে দিন শিখলাম যারা একেবারে মক্কা থেকে আপনার সাথী হয়ে অনেক দিন আছে তারা তো আরো দিন বেশি জানে তাদেরকে যদি আমাদের সঙ্গে পাঠান আমরা তাহলে আমাদের এলাকায় নিয়ে যাব। যাওয়ার পরে তারা ওখানে গিয়ে আমার এলাকার মানুষকে দিনের কথা বলবে তাহলে ইসলামের বড় কাজে লাগবে আমার সমাজ দিন শিখবে এইভাবে সাহাবাদেরকে নিয়ে গিয়ে রাস্তায় তারা শহীদ পর্যন্ত করে দিয়েছে শুনছেন না না আজও প্লান চলছে আমাদের মতো সেজে আমাদের সাথে মিশে গিয়ে তাদের লক্ষ্য শুধু ইমানে আঘাত দাও আল্লা ন থুতু মুবারও যখন ফেলতে চাইতেন আল্লাহ নবী থুতু মুবার কে নিবার জন্যে হুজুরদের মধ্যে রেসারেসি হতো এ শুনেছেন কখনো বোখারির হাদির গল্প বলছি না নবী পাক শুনে বলছেন সাহাবারা বলছেন শুনুন এ যুবকের আগা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গোল করে নবী পাককে ঘিরে হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন হুজুর আমাকে দিন আল্লাহ নবী যার কপাল ভালো তার হাতে থুতুটা দিয়ে দিত সে থুতুটাকে নিয়ে কি করত নিজের চেহারাতে মাখতেন এ যুব, তোমার আমার মুখ থেকে দুর্গন্ধ বাহির কিন্তু আমার নবী পাকের মুখ থেকে আমারের থেকে বেশি খুশবু বাহির হতো এই মোবারকটাকে নিয়ে যখনই চেহারায় মেঘে যেত পৃথিবীর এমন কোন মেডিসিন আজকেও বেরোয় ওই নুরানি চেহারা সাহবাদের হয়ে যেত এবং কয়েক সপ্তাহ ধরে ওই সাহাবিটার চেহারা থেকে খুশবু বাহির হতে থাকতো এ যুব এখন আমি জানতে চাই কোরানের কোন আয়ে আল্লা বলেছিল এ আমার হাবিবেরা আমার হাবিব যখন থুতু ফেলবে তোরা হাত পেঁতে নিয়ে নিবি কোন জায়গায় বলেছে বলেনে নবী কোন জায়গায় বলেছিল এ আমার সাহ আমি যখন থুতু ফেলবো তোমরা হাত বাড়াবে নবীও বলেনে তাহলে সাহাবারা এই আমলটা করলো কি করে শিখল আর নবীও তো নিষেধ করলো না এ যুব প্রেমের দলিল খুঁজতে হয় না প্রেমে দলিল খুঁজতে হয় না প্রেমে পবিত্র দিল লাগে দিল লাগে প্রেম করতে লাগে না প্রেম অটোমেটিক হয়ে যায় বিছানায় মাথা দেবেন শোবেন নবীর ওপরে দরুদ পড়বেন চোখ দিয়ে পানি বেরোবে ইয়া রাসূলুল্লাহ গোলাম বড় দেখতে মন যায় আপনাকে ইয়া রাসূলুল্লাহ গোলাম আপনাকে একবার দেখার শখ রাখে এইভাবে দিন যাবে রাত আসবে রাত যাবে দিন যাবে মাসকে মাস আপনি কানতে থাকবেন দরুদ পড়তে থাকবে একদিন দেখবে কামলিওয়ালা দোনো জানে সুলতান আপনার ঘরে তা নিয়েছে রাতে আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছে এ যুব জীবনে পড়াশোনা করলে না তুমি পঁচিশ তিরিশ বছরের ডাক্তারের ভুল ধরতে গেলে তোমার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না ঠিক না ঠিক বড় জুব্বা লেগে হজর সে ঘুরলে দিন বুঝা যায় না দিন বুঝতে গেলে ইমামে আজমের কাছে বুঝতে হয় দিন বুঝতে গেলে ইমাম সাফির কাছে বুঝতে হবে দিন বুঝতে গেলে ইমাম মালেকের কাছে বুঝতে হবে কেন ইনারা চল্লিশ পঞ্চাশ বছর ধরে রিসার্চ করেছে রিসার্চ করেছে নবীকে নিয়ে সাহাবাদের নিয়ে কোরআন নিয়ে রসুলের হাদির রিসার্চ করে 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 আমাদের কাছে তুলে দিয়ে গেছে বাবা রসুরে পাশা সাল্লামকে আমাদের মতো মনে করো না নবী মরে গেছে মনে করো না নবী মাটির তৈরি মনে করো না নবী পাশা সাফাত করতে পারবে না মনে করো না নবী পাশাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিল না এরকম ভেবো না নবী পাখেরও ভুল হওয়া সম্ভব এরকম ভেবো না বাবা এগুলো ভাবলে মান চলে যাবে বাপ আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে বাপ নবীকে ভালোবাসো কেমতের দিনে সবাই হাত তুলে দেবে মুসা নবী বলবেন নবীও এমন বাপ বাপগুলো ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকে পা দাঁড়িয়ে যাবে মেয়ে গুনো মাকে শুইয়ে দিয়ে বুকে পা দাঁড়িয়ে যাবে স্বামীগুনো স্ত্রীকে শুইয়ে দিয়ে বুকে পাদে দাঁড়িয়ে যাবে যারো উপরে যা চলবে কামতের দিন বুকে পা দাঁড়িয়ে যাবে সবাই নাফসি নাফসি ঠিক এমনই সময় জিব্রাইল ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদির দিকে আল্লাহর জাহান্নাম যাচ্ছে ওই সময় নবী আমার আরশ আযিম থেকে নেবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে একটা জায়গা আছে হামতের জায়গা মাকামে মামুদ ওখানে সিজদায় পড়ে এত প্রশংসা করবে আল্লাহ এত প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে যাবে হয়ে যাবে বলবে হাবিব আপনি কেন কাঁদছেন বলা সফায়ুতি কর রব্বুকা ফাতা আমি অদা করেছিলাম আপনাকে এত দিয়া দেবো যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ আপনাকে দেবো আজকে সেই কি কি চান বলেন নবী বলবেন আল্লাহ শুনলাম উম্মতে মোহাম্মদের দিকে জাহান নাম যাচ্ছে আগে জাহান নামকে সরিয়ে দেন আল্লাহ আমি আমার উম্মত উম্মতিদের ভালোবাসি একটা উম্মত যদি জাহান নামে চলে যায় মালিক আমি অখুশি হয়ে যাব প্রথমেই আমার আল্লাহ বলবেন হাবিব তুমি তোমার হাত বাড়াও কিছু পানি দেবে ওই পানিটাকে নিয়ে জাহান নামের দিকে নবী নিক্ষেপ করবে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জাহান নাম সরে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ সেই নবী পাক কি আমাদের মতো বানিয়ে ফেলছেন বাপ হ্যাঁ বেশাক তিনি মানুষ আবার বলছি বা কোন কোনো সন্দেহ নেই কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে ওনাকে মানুষ অস্বীকার করলে কিন্তু আমাদের মতো নয় কেমন বানানে জানে কেমন বানানে ওয়ালা জানে তোমার জেনে কি লাভ তোমার জেনে কি লাভ তোমাকে তোমার মালিক বলে দিয়েছে আমার নবী যা বলেছে সন যা ছাড়তে বলেছে ছেড়ে এই এইটুকুর উপর তুমি থাকো না অত বেশি মাথা মারতে যাচ্ছ কেন কিন্তু আমার রসুলের অস্তিত্বকে যারা মিটাতে চাইছে ভাই তাদের সঙ্গে কি আমাদের মনের আঘাত দিচ্ছে না না তারা কথা বলুন দিচ্ছে না যায়নি আজ যদি কেউ বলে কবর জিয়ারত করা মানব পুজো করার সমান তাহলে বলুন এটা কি অনেক বড় কথা নয় হ্যাঁ ওর থেকে বড় কথা শুনে রেখে দেন আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছে যুবক কেউ যদি ধারণা করে নেয় কবর জিয়ারত করা মানে মানব পুজো করা বা কবর পুজো করা সঙ্গে সঙ্গে সীমান থেকে বেরিয়ে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে আল্লাহ রহমত কোনদিন কোনোদিন পাবে না সে জাহান হয়ে যাবে তাই তবা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ নবী বিদায় হজে যাচ্ছেন কম বেশি এক লক্ষ সাহাবাকে নিয়ে এমন সময় দেখা যায় একটা রাস্তার মোর পড়েছে সেখান থেকে ডান দিকে কাবা শরীফ যেতে হয় আমার নবী পাক কাবার রাস্তায় না গিয়ে উল্টো দিকে রাস্তাটা ধরেছে সঙ্গে লক্ষাধিক সাহাবা যেতে লেগেছে কেউ একটাও কথা বলেনি কেননা নবী যা করে কার ইশারাই করে বলুন বলুন অতএব নবী যখন এদিকে যাচ্ছে কিছু একটা ব্যাপার আছে কথা বলে না তরুণেরা আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে সাবারাও যেতে লেগেছে একটা উঁচু জায়গায় গিয়ে নবী আমার কাঁটাযুক্ত গাছ গা সরিয়ে সরিয়ে গে একটা জায়গায় পৌঁছে গেলেন নবী আমার পৌঁছে গিয়ে তেষট্টি বছরের নবী বাচ্চা ছেলেদের না এভাবে হাঁটুটা গেড়ে দিয়ে মাথাটাকে করে দিয়ে এমন করে দেখা যায় সারারা ধরে ওখানে বসে বসে বাচ্চার মতো কাঁদল আহা নবী আমার কোথায় কাঁদছে গো অন্য কোনো জায়গায় না আম্মা জানা মেনার কবরের কাছে সারা ধরে নবী আমার বসে বসে কেঁদেছে তাহলে নবী জিয়ারত মানে দেখা করা সাক্ষাৎ করা দর্শন করা নবী তিনার আম্মার কব মক্কায় যাওয়ার আগে আম্মার জিয়ারত করে সারা রাত বসে কেঁদে তারপরে গেলেন তাহলে নবী কি মানব পুজো করেছে কথাটা যাচ্ছে বুঝতে লড়াইটা নয় বাপ আমার ভাই আমার আখিদা ঠিক করুন ইমান ঠিক করুন নবীকে ভালোবাসুন আহা আমার নবী পা শুধু পুরুষরা ভালোবেসেছে তা নয় আমার একটু মা বোনেদের কথাও বলি আমার মা বোনেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে শোনেন এ যুবকেরা একজন মহিলা ছিল যিনি আমার নবী পাকে পরিবার হয়েছিলেন হাজরা কুমরা পৃথিবী বিখ্যাত ধনী নারী ছিলেন আল্লাহ নবী যখন দিনের প্রচার করার জন্যে এইভাবে নবী আমার কাজ করতে লেগেছে এইভাবে নবী আমার পাহাড়ের গুহাই যে একত্রবাদ এক আল্লাহ পাগের দাসত্ব করতে লেগেছে ওই আম্মাজান কুমরা ওই পাহাড়ের ওপরে ওই পাহাড়ের ওপরে কত কষ্ট করে কত কষ্ট করে আল্লাহ নবী কাছে খানা খানা খাবার পৌঁছে দিতেন এ যুবকেরা আজ যারা মক্কা শরীফে গেছে মদিনা শরীফে গেছে আজকে দিনে পাহাড়ে উঠতে গেলে যান খারাপ হয়ে যায় কিন্তু তাহলে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর আগে ওই পাহাড় গুণারও কত ভয়ানক ছিল তখন আমরা যান খাদিজা আমার রসুল্লাহ জন্য খাবার দিতে কিভাবে উঠেছে চিন্তা করে দেখো কতটা প্রেম ভালোবাসা থাকলে এই কাজ করা যায় এ যুবকেরা তরুণেরা এই জমিনের উপরে নারীদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি আমার আল্লাহ জন্য জীবন দে দিল আল্লাহর জন্য জীবন দে দিল হাজরাতে আম্মা যা সুমাইয়া হজর তিনি নবীকে মহাব্বত করেছিলেন ভালো বেজেছিলেন পিয়ার করেছিলেন তখন ডাইরেক্ট নবীকে প্রেম করলে কতল করা হতো আজকে ডাইরেক্ট করা হচ্ছে কিন্তু গোপনে গোপনে নবীর প্রেমটা কেউ কিনে নেওয়া হচ্ছে হাজরাতে আম্মা যান সুমাইয়া হজুরের ওপরে আবু জেল অত্যাচার শুরু করলো জালিমরা অত্যাচার শুরু করলো এত অত্যাচার করেছিল বললো মেরা দিয়ে আম্মা জানকে কে শহীদ করে দিয়েছিল তথাপি আম্মা জানের রূহ Mubarak দেখো কলেমা বন্ধ করতে পারেনি আহা প্রিয় এখন মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে না থাকে না এটা নাকি সেরেক শুনছন তো নাকি হাই 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 কি হবে এক জায়গায় আল্লাহ লিখা থাকে আর একদিকে থামে দেখুন মোহাম্মদ রসুল্লাহ লিখা থাকে থাকে না মসজিদে আপনাদের আছে মসজিদে কি গো বলবেন তো আছে তো নাকি এটা হারাম আমি বলিনি রে বা গুস্তাকে রসুল্লা বলছে তাহলে আমাদেরকে কিভাবে ধ্বংস করছে দেখেছেন বিদেশি টাকা নিয়ে হই হই করছে আর রসুল থেকে আমাদেরকে সরাচ্ছে বুঝার চেষ্টা করেন বাপ ব্যক্তিগত কারোর ওপরে আমার কোনো রাগ নাই কোন জামা দল কারোর নাম ধরে আমি কিছু বলছি শুনছেন কি গো শুনছেন কারো জামাত দল নাম ধরে কিছু বলেছি ব্যক্তিগত কারো সঙ্গে আমার বন্ধুত্বও নাই কিন্তু আমার অসরুল্লাহ সানে গুস্তাগি যারা করবে তারা হবে মুনাফেক তাদের থেকে আমার সমাজকে বাঁচাবার জন্য হকটা আমাকে বলতে হবে

আগে যে নূর আছে ওই নূরের ঝালাক সহ্য করার মতো আল্লাহ একটাই নূর পাঠিয়েছে ওই নূর হলো আপনি ফেরস্তা নূর আর আমার রসুল নূর দুটো এক নয় এক নাকি না জান্নাত তৈরি হয়েছে আমার রসুলের নূর থেকে তাই যে হাজারে আসোয়াদ যে পাথর ওই পাথরে তো আমরা চুমু দিই তাই তো নাকি কিন্তু ওই পাথর তার স্থান থেকে উঠে আমার রসুল উল্লাহ ঠোঁটে চুমা দিয়েছিল জোরে বলুন সোভান আল্লাহ ইতিহাস বরণ যখন দুদমা হালিমা করে করে লিয়ে গেছিল জানেন না যে এসেছে একবার কাবাটা তফ করে লি তফ করে লিয়ে তার কোলে মোহাম্মদ রসুল হাই 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 তা কাবা এইভাবে তপ করেলে কোলে মোহাম্মদ রসুল হালিমা চুমা দিয়েছে আর হালিমা ভাবছে আমার বাচ্চা মোহাম্মদকে হালিমা তো জানে না তোর কোলে কে আছে যখনই নিয়ে যেতে গেছে ইরাদা করেছে পাথরটা যে জায়গায় ছিল সেখান থেকে শূন্যে ভেসে এসে রসুলের ঠোঁটে লেগে যায় জোরে বলুন শুভ হালিমা অবাক হয়ে দেখছে এ গল্প বলছি না রে বাপ গল্প বলছি না